কৃষি সংবাদ টিভি সম্ভাবনার কথা বলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে কৃষি সংবাদ টিভি দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। পাহাড়ে জুম চাষ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এলাকার পাহাড়ে বিশেষ ধরনের যে আবাদ করা হয় সেটাই জুম চাষ। প্রথমে মাঘ ফাল্গুন মাসে পাহাড়ের বন জঙ্গল কেটে পরিষ্কার করা হয়, এরপর কাটা গাছপালাগুলো শুকিয়ে গেলে চৈত্র মাসের শেষের দিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ফলে পাহাড় ন্যাড়া হয়ে যায়। এতে অবশ্য মাটির ক্ষয় ও উর্বরতা নষ্ট হয়। এই ন্যাড়া পাহাড়ে বিভিন্ন জাতের ধান ও সবজির বীজ একত্রে মিলিয়ে হালং বা ঝুড়িতে করে বীজ বপন করা হয়। হালংয়ের ভিতরে 90-92% ধানের বীজ থাকে, বাকি 8-10% বিভিন্ন সবজির বীজ থাকে। অন্যান্য বীজের ভিতর মারফা, বরবটি, সিম, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ভুট্টা, তিল, অরহর অন্যতম। বৈশাখের শুরুতে বৃষ্টি হয়েছে কিংবা কোথাও বৃষ্টি হয়নি, কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এরকম সময় পাহাড়িরা বিশেষ ধরনের দায়ের চোখা প্রান্ত দিয়ে মাটি খুঁচিয়ে নির্দিষ্ট দূরত্বে ধান ও সবজির বীজ একত্রে মিশিয়ে বপন করে থাকে। মজার ব্যাপার হলো, সব জায়গায় প্রায় সমান হারে সমান দূরত্বে বীজ বপন করা হয়। বৃষ্টির পরে চারা গজাতে শুরু করে। বৃষ্টি হলে এই শুষ্ক পাহাড় থেকে সবুজ ধানের চারা প্রথমে বেরিয়ে আসে। এক পর্যায়ে সমস্ত পাহাড় জুড়ে সবুজের সমারোহ দেখা যায়। আস্তে আস্তে ধানের চারাগুলো বড় হতে থাকে। এবার সোনালি ধানের শীষে ভরে ওঠে সমস্ত ঝুম ধানের ক্ষেত। ধান পেকে গেলে সাধারণত অক্টোবর মাসের মাঝামাঝি সময় পাহাড়ি নারী পুরুষ মিলে গান গেয়ে মনের আনন্দে ধান কাটে। এ সময় কাস্তে দিয়ে ইঁদুরের মতো করে ধানের শীষগুলো কেটে হালং ভর্তি করে মাচার উপরে পাটি বিছিয়ে জমা করে। পরে পা দিয়ে মাড়াই করে ধান বের করে, রোদে শুকিয়ে যায়, আতপ চাল বের করে। পাহাড়িরা আতপ চাল খাবার হিসেবে গ্রহণ করে। পাহাড়ি উপজাতিরা আঠালো প্রকৃতির ভাত খাবার হিসেবে খুব পছন্দ করে। ধানের জাতের মধ্যে বেশিরভাগ পাতুরি কক্রজাত রয়েছে। ধান কেটে নেওয়ার পর পুরো ক্ষেত জুড়ে ভুট্টা, তিল, অরহর, তুলা গাছের আধিক্য দেখা যায়। এছাড়াও মারফা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বরবটির মতো সবজিগুলো সারা বছর জুম থেকে উপজাতি চাষিরা সংগ্রহ করে থাকে। মজার ব্যাপার হলো, জুমে কোনো কৃত্রিম সেচের ব্যবস্থা নেই, প্রাকৃতিক বৃষ্টিপাতই এখানের মূল ভরসা। পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টিপাতের পানি দিয়ে জুম চাষ হয়। সাধারণত জুমে রাসায়নিক সার ব্যবহার করা হয় না। আমাদের গবেষণায় দেখা গেছে, প্রচলিত পদ্ধতিতে জুম চাষ করে জমিয়ারা হেক্টর প্রতি 1.5-2 টন ধান পেয়ে থাকে, কিন্তু রাসায়নিক সার দিয়ে জুম চাষ করা হলে হেক্টর প্রতি 4.5 টন পর্যন্ত ধানের ফলন পাওয়া যায়। জুম চাষ নিয়ে এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে মতামত দিন, শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।